নমস্কার বন্ধুরা এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আর এই মুহূর্তে শিক্ষক আন্দোলন কিন্তু বৃহত্তর আকার ধারণ করেছে এবং আমরা দেখলাম গত পাঁচ তারিখে বাজেটে কিন্তু পার্শ্ব শিক্ষকদের ভাগ্যে কিছুই জুটল না শুধুমাত্র থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট এবং তিন লক্ষ টাকা রিটায়ারমেন্ট গ্যাচুইটি ছাড়া আর কোনো কিছু জুটলো না তাদের ভাতা বাড়ল মাসে মাত্র তিনশো টাকা এবং আপার প্রাইমারি পার্শ্বশিক্ষকদের জন্য তিনশো নব্বই টাকা তাহলে এই যে থ্রি পারসেন্ট ইনক্রিমেন্ট পার্শ্বশিক্ষকদের দেওয়া হলো কিন্তু ভাতা বা বেতন কিছুই ঘোষণা করা হলো না কিন্তু এই দু হাজার কুড়ি সালটা পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে যিনি বারবার বলেছেন যিনি বারবার বিভিন্ন চ্যানেলে মন্তব্য করেছেন আমাদের চ্যানেলেও তিনি বারবার বলেছেন যে পার্শ্ব শিক্ষকদের জন্য বেতন বৃদ্ধি বা কনসুলেটেড পে রেডি আছে মুখ্যমন্ত্রী ফাইল রেডি করে রেখেছেন তিনি যে কোনো দিন ঘোষণা করে দেবেন তিনি এই কথা কিন্তু বারবার বলেছেন এবং বাজেটের পরবর্তী সময়ে কিন্তু আমাদের চ্যানেলে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা কিন্তু একটাই আবেদন করেছিলেন আমাদের কাছে যে জয়দেবগিরির সাথে কথা বলার জন্য তিনি কি বলতে চাইছেন আগামী দিনে কি হবে কী হতে চলেছে এই সব কিছু নিয়ে কিন্তু আমরা জয়দেব বাবুর কাছে গিরির কাছে আমি আমরা ফোন করেছিলাম তিনি কি বললেন সে বিষয়টি আপনাদের জানাবো আপনারা জানেন জয়দেব গিরি যিনি শিক্ষকদের নিয়ে কিন্তু গোটা দু হাজার কুড়ি সালটা চিনিমিনি খেলে গেছেন মাসের পর মাস একটার পর একটা কিন্তু তিনি ডেট দিয়েছেন কিন্তু তার ডেট কিন্তু একটাও কার্যকর হয়নি এবং পার্শ্ব শিক্ষকরা কিন্তু বিভ্রান্ত হয়েছে আমাদের চ্যানেলেও কিন্তু তার ভিডিও আমরা দেখিয়েছি তার কথোপকথন কিন্তু আমরা তার সাক্ষাৎকার আমরা আমাদের চ্যানেলেও কিন্তু আপনাদের শুনিয়েছি তার জন্য কিন্তু আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমরা ভেবেছিলাম জয়দেবগিরি যিনি তৃণমূল শিক্ষক সমিতির সরি তৃণমূল শিক্ষা সেলের একজন নেতৃত্ব তিনি নিশ্চয়ই অথেন্টিক খবরই দেবেন তাই তিনি যে খবর দিয়েছেন সেই খবরটাকে কিন্তু অনেকেই বিশ্বাস করেছেন এবং বিশ্বাস করে কিন্তু তার খবরগুলি আপনারা শুনেছেন কিন্তু বাজেটের পরবর্তী সময়ে তিনি কি বক্তব্য রাখলেন সেটি আপনারা শুনুন তিনি কি বললেন স্যার স্যার এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছি বলছি কিছু নেই আমার কাছে খবর সেই দিনে সব কিছু রেডি ছিল সেই দিন তার অ্যানাউন্সমেন্ট হয়ে যেত এরা সেই দিনটা যেদিন তার বাজেট সেই দিনকার তিনটে সময় বাজে ও আবার বারোটার সময় থেকে ভাঙচুর একজন করলো বিধানসভার গন্ডগোল ভাংচুর আর একজন করলো তোমার মজুর করলো বিকাশ ভবনে এই করে সেই দিনটার ঘটনা না ঘটলে সব রেডি ছিল একবারে অ্যানাউন্সমেন্ট হতো

আমি সেদিন নিজে উপস্থিত ছিলাম স্যার আপনি ভুল বলছেন ভাঙচুর কিছু হয়নি আপনি এটা কিন্তু ভুল বলছেন বা আপনাকে কিন্তু ভুল বোঝানো হয়েছে সেদিন কিন্তু কোনো রকম ভাঙচুর করেনি পার্শ্ব শিক্ষকরা তাদের একটাই দাবি ছিল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি নিয়ে মুখ্যমন্ত্রী সাথে আলোচনা করার এখন আমি আমি এই মুগ করে আমি এখন সিএম এর কাছে যেতে তাহলে বন্ধুরা শুনলেন তিনি কি বললেন তিনি রেগে ফোনটাই কেটে দিলেন তিনি আর কথাই বললেন না তিনি নিজের দোষটা চাপ ঢাকতে আন্দোলনের দোষ দিলেন কিন্তু একবারও তিনি বললেন না যে সরকার সেই পার্শ্ব শিক্ষকদের আন্দোলন শেষ হয়েছিল দু হাজার উনিশ সালের ডিসেম্বরে তারপর একটি বছর সময় পেয়ে গেল সরকার কিন্তু পার্শ্বশিক্ষকদের জন্য বা এসএস কে জন্য সমগ্র শিক্ষার কর্মচারীদের জন্য আইসিটি কম্পিউটার টিচারদের জন্য কোনো কিছু ঘোষণা করলো না বা ঘোষণা করার সময় পেল না কিন্তু পার্শ্বশিক্ষকরা যেদিন আন্দোলন ডেকেছে সেই আন্দোলনের দিনই কিন্তু পার্শ্বশিক্ষকদের জন্য বা সমগ্র শিক্ষার কর্মচারীদের জন্য কিন্তু সরকার ঘোষণা করবে বলে ঠিক করে রেখেছিল এটাই কিন্তু তার যুক্তি এবং তিনি যেটা বললেন পার্শ্বশিক্ষকরা বিকাশ ভবনে ভাঙচুর করেছে এর আমি তীব্র নিন্দা করি কারণ আমি ওখানে প্রেজেন্ট ছিলাম সারাদিন আমি সারাদিন প্রেজেন্ট ছিলাম আমি কিন্তু এরকম পরিস্থিতি এরকম কিন্তু দেখিনি পার্শ্বশিক্ষকদের একটাই কিন্তু আবেদন ছিল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার বাবুকে সেটা বারবার বোঝাতে চাইলে তিনি কিন্তু আমার কথা শুনতে চায়ননি আমাকে তিনি কিন্তু বলতে সুযোগ দেননি তিনি নিজেই কিন্তু চিৎকার চেঁচামেচি করে গেলেন তিনি যে কথাগুলি বললেন তার আমি তীব্র নিন্দা করি তীব্র ভাষায় প্রতিবাদ জানাই তিনি যদি আমার কথাগুলি শুনে থাকেন তিনি শুনুন যে আমি ওখানে সারাদিন প্রেজেন্ট ছিলাম তিনি কি ভিডিও ক্লিপের কথা বলছেন পার্শ্ব শিক্ষকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে পুলিশের মারবে পুলিশের লাঠি পেটা করবে শিক্ষকরা দাঁড়িয়ে দাঁড়িয়ে হজম করবে এটাই তো হতে পারে না পার্শ্ব শিক্ষকদের তো দাবি ছিল মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা কি হতো দু মিনিট যদি পার্শ্ব শিক্ষকদের সাথে মুখ্যমন্ত্রী কথা বলতেন তাহলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত এটাই তো তাদের দাবি ছিল তাদের তো অন্য কোনো দাবি ছিল না তারা তো জঙ্গি নয় তারা তো জঙ্গি আন্দোলন করতে নামেনি তারা তো শান্তিপূর্ণভাবে তারা অবস্থান করছিল রাস্তার মাঝে তাদের তো একটাই দাবি ছিল যে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করার মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু মুখ্যমন্ত্রীর অজ্ঞাত কারণে কোন এক অজ্ঞাত কারণে পার্শ্বশিক্ষকদের কথা তিনি ভুলে গেছেন পার্শ্ব শিক্ষকদের কিন্তু তিনি আর তাদের সাথে দেখা করার তো কোনো প্রয়োজন মনে করেননি পার্শ্বশিক্ষকদের আন্দোলন কিন্তু তিপান্ন দিন পেরিয়ে গেলেও পার্শ্বশিক্ষক আন্দোলন তিপান্ন দিন পেরিয়ে গেলেও পার্শ্বশিক্ষকদের আবেদনে কিন্তু তিনি কোনো সাড়া দেননি তিনি কোনো কর্ণপাত করেননি শিক্ষক যেখানে জাতির মেরুদণ্ড আবার বলছি শিক্ষক যেখানে জাতির মেরুদণ্ড সেই শিক্ষকরা কিন্তু দুবেলা দুমুটো ভালো করে পেট ভরে খেতে পাচ্ছে না তারা চিকিৎসা করাতে পাচ্ছে না বাচ্চার খাবার জোগাতে পারছে না বাচ্চাকে পড়াশোনা শেখাতে পারছে না তাহলে তারা স্কুলে গিয়ে কিভাবে তারা পড়াবে কারণ আধ পেটা খেয়ে তো তারা শিক্ষাদান করতে পারে না কারণ তাদের সবসময় মাথায় চিন্তা থাকে যে তাদের সংসারটা চলবে কি করে তাদের সংসারটা বাঁচবে কি করে এটা কিন্তু সরকারের বোঝার মতো ক্ষমতা নেই তাই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যিনি মমতাময়ী বলে প্রচার করা হয় তিনি কিন্তু একবারের জন্য পার্শ্ব শিক্ষকদের সাথে দেখা করার কোনো প্রয়োজন মনে করেননি অথচ জয়দেববাবু তিনি মিথ্যা কথা বললেন যে পার্শ্বশিক্ষকরা নাকি বিকাশ ভবনে ভাঙচুর করেছে সেদিন বিধানসভায় ভাঙচুর করেছে পার্শ্বশিক্ষকরা একবারের জন্য কিন্তু বিধানসভায় ভাঙচুর করেনি বিকাশ ভবনে ভাঙচুর করেনি পাঁচই ফেব্রুয়ারি আমি ওখানে সারাদিন উপস্থিত ছিলাম উপরন্তু পুলিশ নির্বিচারে সমস্ত গলি সমস্ত গেট মানে রাস্তা অবরুদ্ধ করে দিয়ে তারা রেলিং দিয়ে ঘিরে দিয়ে কিন্তু পার্শ্বশিক্ষকদের উপর নির্মমভাবে লাঠিচার্জ করে এবং জল কামান নিয়ে কিন্তু প্রস্তুত ছিলেন পার্শ্বশিক্ষকদের কলার দরে হিরির করে টানতে টানতে গাড়িতে তোলা হয় মাননীয় জয়দেববাবুর উচিত ছিল শিক্ষক হিসাবে নিজেকে লজ্জিত বোধ করা এবং একটু লজ্জা পেয়ে তিনি ক্ষমা চাওয়ার উচিত ছিল মাননীয় জয়দেববাবুর যেহেতু তিনিও কিন্তু শিক্ষক তিনি শিক্ষক তারপর তিনি কিন্তু একজন নেতা তার উচিত ছিল শিক্ষকদের জন্য অনুশোচনা করার ক্ষমা চাওয়ার তিনি কিন্তু এই পার্শ্বশিক্ষকদের নিয়ে সারা বছরটা খেলে গেছেন তার এটা এটা কিন্তু একটা গেম প্ল্যান ছিল বলেই আমরা মনে করছি আজ তিনি বলছেন যে আর কিছু করার নেই মুখ্যমন্ত্রী খুব রেগে গেছেন তার সামনে আর তিনি দাঁড়াতে পারবেন না কিন্তু এই যে ভুল কথাগুলি তার কাছে গেছে পার্শ্বশিক্ষকদের যে দাবি ছিল বেতন কাঠামো এবং বেতন কাঠামোর জন্য মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার তাদের যে দাবি ছিল তাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল সেদিন বিধানসভায় যে বাজেট পেশ হবে সেই বাজেট পেশের পূর্ব মুহূর্তে মুখ্যমন্ত্রীর সাথে দু মিনিট কথা বলার কথা বলে তাদের অসহায় অবস্থাটা তুলে ধরার এটাই কিন্তু তাদের দাবি ছিল তারা কখনোই কিন্তু বিধানসভা বিকাশ ভবন কোথাও কিন্তু ভাঙচুর করেনি সেখানে পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন আপনার যদি মনে হয় মাননীয় জয়দেববাবু আপনাকে বলছি আপনার যদি মনে হয় সেই ওই দিন যে পুলিশ কর্তারা উপস্থিত ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করবেন যে পার্শ্বশিক্ষকরা সেদিন ওখানে ভাঙচুর করেছিল কি না আপনি তো সারা বছর ধরে মিথ্যা কথা বলে গেলেন যে পার্শ্ব শিক্ষকদের নিয়ে ছিনিমিনি খেললেন সারা বছর ধরে এই গরিব পার্শ্বশিক্ষকদের নিয়ে আপনি ছিনিমিনি খেলে গেলেন আপনার কে কিন্তু পার্শ্বশিক্ষক সমাজ কিন্তু ছেড়ে দেবে না আপনাকে অনুরোধ করব আপনি কিন্তু এরকম ভাব মিথ্যা কথা আর কোনো দিন বলবেন না তবে ভোট ঘোষণা হতে আরও চার পাঁচ দিন সময় আছে আমরা আশা রাখব সরকার পার্শ্বশিক্ষকদের দিকে মুখ তুলে চা তাকাবে এবং সমস্ত রাগ বিভেদ সব কিছু ভুলে পার্শ্বশিক্ষকদের জাতির মেরুদণ্ড হিসাবে সমাজের সুশীল নাগরিক হিসাবে দেখবে বিবেচনা করবে এবং দু সালে ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এই সরকার সেই প্রতিশ্রুতিটি পালন করে পার্শ্বশিক্ষকদের মুখে হাসি ফোটাবে পার্শ্বশিক্ষকদের জীবনে ভালোভাবে বেঁচে চল বাঁচতে সাহায্য করবে তাই সমস্ত পার্শ্বশিক্ষকদের কাছে একটাই আবেদন করব আপনারা ভোট ঘোষণা হতে যে কটা দিন বাকি আছে বিকাশ ভবনের মঞ্চটা ভরিয়ে তুলুন আপনাদের জন্যই কিন্তু আপনার সাথীরা আন্দোলন করছে এতদিন ধরে মাটি কামড়ে তারা কিন্তু পড়ে আছে আপনাদের জন্যই আপনাদের সহযোগিতা ছাড়া আপনাদের উপস্থিতি ছাড়া এ লড়াই কিন্তু কোনো দিন সম্পূর্ণ হবে না এ সরকারের কাছ থেকে এই অনর সরকারের কাছ থেকে এই দাবি যদি ছিনিয়ে আনতে হয় জোরদার লড়াই আন্দোলনই কিন্তু একমাত্র রাস্তা আপনারা কিন্তু ভালোভাবেই বুঝে গেছেন এবং যে সাথীরা আপনাদের জন্য অনশন করছে এই আটচল্লিশ হাজার পরিবারের জন্য যারা অনশন করছে নিজেদের জীবন বাজি রেখে তাদের পাশে দাঁড়ান আপনারা আপনাদের জয় হবেই এবং ভোটের আগে দাবি মিটবে এই আশা রেখে আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল